হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আজকে আমি বিকেলবেলা ভিডিওটা শুরু করলাম তো কেন শুরু করলাম বলছি তো আমাদের কি বলো তো আমাদের আমব্রেলা গার্ল তাকে নিয়ে কিছু বলার জন্য তো আমব্রেলা গার্ল এইচএস দিয়েছে তো এইচএস পরীক্ষার্থীরা এইচএস মানে কি সেটা বুঝতে পারছে না কি বলো তো বলছে তো সাংবাদিক বলছে এইচএস পরীক্ষা দিয়েছ বলছে না না এইচএস দিইনি উচ্চ মাধ্যমিক দিয়েছি তো চিন্তা করো কি অবস্থা এইচএস দেয়নি কিন্তু উচ্চ মাধ্যমিক দিয়েছে তো তারা আবার ইংলিশে ব্যাক পেয়েছে তো বলছে তাদের মায়েরা আবার বলছে আমার মেয়ে ইংলিশে মেসেজ করে এস করে আর পাশের বাড়ি অন্য মেয়েরা বাংলায় মেসেজ করে তো তারা পাশ করে যাচ্ছে আর আমার মেয়ে ইংলিশে ম্যাসেজ করে পাশ করতে পারছে না তো কি চিন্তা করো ইংলিশে মেসেজ করছে পাশ করতে পারছে না আর আমরে লাগাল বলছে যে কি আমি ইতিহাসে রাষ্ট্রবিজ্ঞানে লেটার পেয়েছি কিন্তু ইংলিশে কি করে ফেল করলাম ইংলিশে আমি সবসময় মেসেজ করি লেখালেখি করি তো ইংলিশে কি করে ফেল করলাম আমরা সবাই ষাটজনা ইংলিশে ফেল করেছি তো যারা পড়াশোনায় মানে কমা ভালো না তারা পাশ করে গেছে আমরা সব নাম্বারে বেশি বেশি মানে সব সাবজেক্টে বেশি বেশি নাম্বার পেয়েছি চারশো সাতাত্তর নাম্বার পেয়েছি আরও অনেক বেশি নাম্বার পেয়েছি শুধু ইংলিশে ফেল করলাম কেন ফেল করলাম তো মানছি না মানবো না মানছি না মানবো না চলছে চলছে মানছি না মানব না চলছে তো এটা আবার কীরকম যে মানে কি বলবো এটা দেশের হাল কোথায় এসে দাঁড়িয়েছে পাস না করলেও আন্দোলন তো নচিকেতা যে গানটা করেছিল ওটার কথা আজকে আমার খুব মনে পড়ছে যে হুঁচরেরা চুরি করতে পারছে না তো তারাও একদিন আন্দোলন করবে হ্যাঁ আমরা চুরি করতে পারছি না হচ্ছে না কিছু তো চলো আমরাও আন্দোলন করি তো সেটাই তো আমরাও আন্দোলন করি কি চুরি করতে পারছে না এসব তো মানছি না মানবো না আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে চোর ডাকাত সবাই তো আন্দোলন করবে সেই নচিকতার কথাটা আজকে মনে পড়ে গেল তার গানের কথাটা তো সেদিন আসতে আর বেশি দেরি নেই পরীক্ষায় ফেল করে যদি মানছি না মারব না করা যায় তো নচিকেতার গানের মতো চোর ডাকাতদের মানছি না মানবো না সেই দিন আসতেও আর দেরি নেই আমাদের এই দেশে তো কি আর করা যাবে তো দেশের হাল এই মানছে না মানব নাতেই সব কিছু চলছে পথ অবরোধ হচ্ছে ফেল করেছে পথ অবরোধ হচ্ছে নাক কি কেটে গেছে না আছে বা কি নাক আছে তো তাহলে ফেল করলে আবার রাস্তায় কিসে লজ্জা করা দরকার তো একটুখানি সেই লজ্জাটা কি নেই নাকের মাথায় তোমাদের কারোর ফেল করে রাস্তায় নেমে যাচ্ছ এটা আবার কি ধরনের বাবা রে বাবা তো ফেল করে তো আমাদের তো নাকের মাথা যদি থাকতো তাহলে তোমরা রাস্তায় বেরোতে না একটু যদি লজ্জা থাকতো এরকম যদি ভালোই পরীক্ষা দিতে পাস করতে যদি তোমাদের এতই কনফিডেন্স থাকে তোমাদের কনফিডেন্স লেভেল যদি এতই হাই থাকে তো তোমরা রিভিউ করাতে দিলে না কেন রিভিউ করাতে দাও যদি রিভিউ করানো হয় সেখানে যদি তোমাদের খাতাপত্র ভুলভাল দেখা হয় তোমাদের যদি গড় নাম্বার বসিয়ে দেওয়া হয় তো সেখানে রিভিউ করালে তো সেটা ঠিক হয়ে যাবে তো রিভিউ করাতে যাও তোমরা এই রাস্তায় নেমেছো কিসের জন্য মানুষ তো এখন যা খুশি মানে যে কোনো ব্যাপার নিয়ে রাস্তায় নেমে যাবে তোমাদের যা চিন্তাভাবনা দিচ্ছি তো নিশ্চয়ই তোমরা কারো বুদ্ধি শুনে করেছো মানে তোমাদের স্টুডেন্টদের মাথা থেকে নিশ্চয়ই এটা বেরোয়নি যেহেতু তোমরা বাচ্চা ছেলে মেয়ে তোমরা এইচএস দিচ্ছ তো আমাদের সময় কী হতো কোনো কিছু মানে বিষয়ে ব্যাগ পেলে সে মানে লজ্জা পেত মানুষের সঙ্গে কথা বলতে রাস্তায় বেরোতে তো তোমরা তো রাস্তায় বেরিয়ে পড়েছো এটা আবার কেমন ধরনের হচ্ছে কি জানি বুঝতে পারছি না দেশের অবস্থা কি হচ্ছে তো তোমরা রাস্তায় নেমে পড়েছো রিভিউ করাতে দিলে এটা ভালো হতো তো তোমরা এটা না করলেই পারতে আর আমব্রেলা গার্ল এখন হচ্ছে শীর্ষে নেট দুনিয়ায় তো নেট দুনিয়া শীর্ষে তো তুমি তো আমব্রেলা বানান বলতে পারো না ইংলিশ পরীক্ষা দিয়েছ আমব্রেলা তো সেটা কোনো ব্যাপার না অনেকে অনেক কিছু পারে না সবাই সব কিছু পারে না কিন্তু তোমরা যে এটা দাঁড় মানে রাস্তায় নেমেছো ব্যাগ পেয়েছো বলে বা স্কুল দেখিয়েছো বলে তো সেটা কি তোমরা ঠিক করেছো অনেকেই তো আমাদের সময়ও তো অনেকেই মানে আনসাকসেসফুল মানে এক একটা সাবজেক্টে ফেল করলে ব্যাক বলা হয় যেটা আমরা বলি সাধারণত ব্যাক ফেলে রিভিউ করাতো তোমরাও সেটা করাতে পারতে এদের রাস্তায় নামার কোনো প্রয়োজন ছিল না তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম এটা তোমরা ট্রোল হিসেবে নিও না আমার মনে হলো এই কথাগুলো বলার জন্য তো নচিকেতার দিন আসতে আর বেশি দেরি নেই আমার যা মনে হচ্ছে চোরেরাও আন্দোলনে নামবে মানছি না মানবো না মানছি না মানবো না আমাদের চুরি করতে দিতে হবে দিতে হবে ডাকাতি করতে দিতে হবে দিতে হবে এ দিন আর বেশি দেরি নেই যা দেখছি তো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আমাদের কৃষ্ণকলিও তো এইচএস দিয়েছে সরি এইচএস না উচ্চ মাধ্যমিক দিয়েছে তো তো উচ্চ মাধ্যমিক দিয়েছে তো সে সেও কি ফেল করেছে সে তো একটা ভিডিও তো করেছে সে আন্দোলন করছে রাস্তায় বাড়ির সামনে তো কমেডি ভিডিও করেছে যেহেতু সেটা সেটা দেখেও অনেকে মানে এমন কমেন্ট করছে মানে বুঝতেই পারছে না ভিডিওটা মনে হয় পুরোটা না দেখেই কমেন্টস করে দিচ্ছে যে নীলজ্জর মতো ভিডিও করছে করছে ও করছে ফেল করেছে তাও ভিডিও তো একটা কমেডি ভিডিও করছে সেটা পুরোটা না দেখেই মনে হয় কমেন্ট করছে যে ফেল করেছে তাও ভিডিও করছে লজ্জা করে না লজ্জা করা দরকার এরকম করে অনেকেই কমেন্ট করছে তো যারা করেছে সে তারা পুরো ভিডিওটা দেখেনি যে সেটা কমেন্টে ভিডিও করেছে তো আমাদের কৃষ্ণগলিও যদি ফেল করতো তাহলে কি করতাম আমরা আমরাও কি রাস্তায় নামতাম বাড়ির বউ ফেল করেছে বা ব্যাগ পেয়েছে সেটা করে কি রাস্তায় যেতাম বা বাড়ির মেয়েরা ফেল করেছে কি মানছি না মানবো না পাশ করাতে হবে করাতে হবে নাকি আমাদের দাবি মানতে হবে এরকম করে বেড়াবো কি দেশের অবস্থা হয়েছে তাহলে একবার চিন্তা করো মেন্টালিটি কি রকম অবস্থায় এসে দাঁড়িয়েছে যে ফেল করলেও রাস্তায় নামছে তো সেটাই তো কিন্তু আমাদের কৃষ্ণকলি ফেল করেনি ও ভালো নাম্বারই পাশ করেছে তো আমাদের কিন্তু ভাবতে পারিনি যে ও পাশই করবে কিন্তু ও খুব ভালো নাম্বার পেয়ে পাশ করেছে আমরা মানে ও তো বিয়ের আগে কী করেছে জানি না বিয়ের পরে তো আমরা তো এক মাস পরে গিয়েছিলাম আমাদের ওখানে একটা বোনের বিয়ে ছিল তার বিয়েতে তো তখন গিয়ে দিদিও অনেক কদিন ছিল দিদি আমিও অনেক কদিন ছিলাম তো আমি বেশি দিন ছিলাম দিদিও অনেক কদিন ছিল আমিও আমি তার থেকে একটু বেশি দিন ছিলাম পাঁচ দিন তো তখন ওই কদিনের মধ্যে আমরা পড়তে বস বলতে বলতে আমাদের মুখ ব্যথা হয়ে গেছে ও কি করতো একটু পড়তো ফোন নিয়ে খাটাখাঁটি আরম্ভ করে দিত ওই যে ইংলিশে মেসেজ ওই তো ওই করতো তো কি করা যাবে পড়াশোনা করেনি তো পড়ার কথা বললেই আমি তো বলতাম তুই তো পাস করতে পারবি না তোর পরীক্ষা দিতেই হবে না দিদিও বলতো সবাই আমরা ওকে এই কথাই বলতাম যে তুই পাশ করতে পারবি না তোর পরীক্ষা দিতে হবে না এরকম করেই বলতাম সব সময় ওকে আমরা তো যাই হোক ও ভালো নাম্বার পেয়েই পাশ করেছে কিন্তু ও বলতো আমার টেস্টের আগে আমার সব পড়া আছে আমার শুধু একটু চোখ বুলিয়ে নিলেই হবে পরীক্ষার আগে তো পড়া আছে তো আমরা সবাই বলতাম তোর যে কত পড়া আছে আমরা পরীক্ষার রেজাল্ট বেরোলে তারপরে দেখবো তোর কত যে পড়া আছে কিন্তু ঠাকুরের আশীর্বাদে ও রেজাল্ট ভালোই করেছে আমরা তো পাশ করবে যেও সেটাই ভাবতে পারিনি যে এত ভালো রেজাল্ট করেছ তো ভালো লাগলো যে ও যেটা বলেছিল সেটাই ঠিক যে ওর না হলে বিয়ের দু মাস পরে পরীক্ষা দিয়ে এত ভালো নাম্বার পেয়ে পাশ করা সম্ভব না যদি আগে যদি না পড়া থাকতো তো ওর পরীক্ষার সময় বাবা গিয়েছিল ওর ওর সঙ্গে তো যে কদিন পরীক্ষা হয়েছিল বাবা ছিল ওখানে তো আমাদের আর মানছি না মানবো না করতে হয়নি এটাই তোমরা প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নাহলে আমিও কিন্তু আন্দোলনে নেমে যাব মানছি না মানবো না ভিডিও করছি না করবো না এরকম করতে আরম্ভ করে দেব তো এটাই তো হচ্ছে মানছি না মানব না তো ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা নোটিফিকেশান অন করে নিই প্লিজ নোটিফিকেশান অন করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করে দিও তো ফ্রেন্ডস আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে বাই